প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বীজগাণিতিক রাশির উপর একটি ক্লাস নেব, চতুর্থ অধ্যায়। তো বীজগাণিতিক রাশির এই ক্লাসটি মূলত তোমার সূত্র নির্ভর, মানে বেশিরভাগ ক্ষেত্রেই সূত্রের উপরই এই অধ্যায়টা কাজে লাগে। কিছু গুরুত্বপূর্ণ সূত্র আছে, যেমন এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এটা দিয়ে আরেকটা সূত্র মাইনাস চিহ্নের, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এই সূত্র দুইটা এখানে এ এবং বি, এই দুইটা দ্বারা সূত্রটা প্রকাশিত। কিন্তু তোমরা যখন অঙ্কে যাবে এ বি সরাসরি নাও পেতে পারো, তার মানে এই দুইটাকে আমরা প্রথম রাশি যোগ শেষ বা দ্বিতীয় রাশি এটার উপর সম্পূর্ণ উপর বর্গ বিবেচনা করতে হবে। তাহলে কি আসছে, প্রথম রাশির বর্গ প্লাস টু ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশির বর্গ। তোমাদের যে কোনো অঙ্কে তোমরা এই প্রথম এবং দ্বিতীয় রাশি এই হিসাবে বিবেচনা করবে। তাহলে একটা উদাহরণ দেখি, সাপোজ ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই হোল স্কোয়ার, এটাতে কি আসে, এটা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি, তাহলে প্রথম রাশির বর্গ যোগ টু ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশির বর্গ। এটা হলো মূলত সূত্র। আর এখন যে ফাংশন, এটা পূর্ববর্তী নলেজের ফাইভ এক্স এর উপর হোল স্কোয়ার, পাঁচের স্কোয়ার মানে পাঁচ পাঁচা পঁচিশ, এক্সের স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস পাঁচজন দশ, তিন দশ তিরিশ, মানে থার্টি এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার। তাহলে আমরা যে কোনো অঙ্ক এই ফরম্যাটে নিয়ে আসবো, এ প্লাস বি অর্থাৎ প্রথম যোগ দ্বিতীয় রাশি এর সম্পূর্ণরূপে বর্গ, প্রথম রাশি বর্গ প্লাস টু ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশির বর্গ। এটার মাইনাসের সূত্রটা হচ্ছে যোগ এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ প্রথম রাশি মাইনাস তৃতীয় রাশি সম্পূর্ণ উপর বর্গ ইকুয়াল প্রথম রাশি বর্গ মাইনাস টু ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশির বর্গ। এইটা হলো বর্গ নির্ণয় সূত্র, এই দুটো সূত্র বর্গ নির্ণয়ের, বর্গ নির্ণয়ের এই দুটো সূত্র হচ্ছে বর্গ নির্ণয় সূত্র। আচ্ছা, এখন আসা যাক মান নির্ণয় সূত্র। মান নির্ণয় সূত্রটা কেমন, সাপোজ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর তিনটা সূত্র আছে। প্রথমটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি, দ্বিতীয় সূত্রটি হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুয়াইস এ বি, তৃতীয় সূত্রটি হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই টু। আচ্ছা, এখন এই সূত্রটা যদি আমরা প্রথম এবং দ্বিতীয় রাশি হিসাবে বিবেচনা করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ দুইটা রাশি বর্গ এবং তাদের সমষ্টি, যেমন ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই হোল স্কোয়ার, ফাইভ এক্স হোল স্কোয়ার প্লাস থ্রি ওয়াই হোল স্কোয়ার। তাহলে এই দুটা এই টাইপের যদি থাকে, আমরা এখানে এ স্কোয়ার বি স্কোয়ার, এটা এ বি অর্থাৎ প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি, তাহলে সূত্রের ফরম্যাটটা কেমন হবে, প্রথম রাশির বর্গ যোগ দ্বিতীয় রাশির বর্গ, এই টাইপের যদি থাকে তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। এখন প্রশ্ন হলো এই সূত্রটার কোনটা প্রয়োগ করব, এর মধ্যে দেখা যাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার আছে, আবার এখানে এ প্লাস বি এবং এ মাইনাস বি দুইটাই আছে। তাহলে তোমরা দেখবে যে এই অঙ্কটার জন্য মান কিসে দেওয়া আছে, এর মান দেওয়া থাকে তোমার হয়তো ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল
2 suppose othoba 5x minus 3y equal 4 ebong xy man tao diya thakbe xy equal suppose 2 ekhon ei tin tar moddhe je kono ekta man diya thakte pare first suppose bibechona kore ei man tai deya ache eta ebong eta tale amra এই সূত্রটা কোন ফরম্যাটে ভাঙবো এই যে এ প্লাস বি অর্থাৎ প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি যোগ আকারে যেটা আছে এইটা এই মাইনাস এরটা না তখন এই সূত্রটা প্রয়োগ করতে হবে তাহলে এই সূত্র যদি প্রয়োগ করি এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এইটা হচ্ছে এ এবং বি প্রথম এবং দ্বিতীয় স্কোয়ারটা এই স্কোয়ার এই এই দুটো স্কোয়ার তাহলে এ প্লাস বি তার সম্পূর্ণ উপর বর্গ তাহলে আমরা এখানে কি লিখতে পারি ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই এর সম্পূর্ণ উপর বর্গ माइनस टू इंटू प्रथम राशि इंटू द्वितीय राशि एन एटार मान ये प्लस गलम ये कारण जो अंके जो प्लस मान दे प्लस फर्मेटे गलम एटार मान कत दे टू टू स्कोर माइनस पाँच दस थार्टी एक्स वाई एन ये टू स्कोर मान कत टू स्कोर मान फोर दो दुगुण चार माइनस पाँच दस थार्टी एक्स वाई इंटू एक्स वाइर मान कत हमें मानट एक बारे बसा दिल तुम्हारा एभव देखते थार्टी एक्स वाई इक्वल फोर माइनस थार्टी इंटू एक्स वाइर मान टू इक्वल कत आसते फोर माइनस सिक्सटी मानट जदि हिसाब कर दी नहीं कारण एरक रेजल्ट हो माइनस 56 এইভাবে মান নির্ণয় করতে হবে আশা করি বুঝতে পারছো এখানে মূলত খেয়াল করতে হবে মান দেয়া আছে কিসে যেটাতে মান দেয়া আছে ওই ফরম্যাটে এই তিনটার মধ্যে ওই ফরম্যাটে ভাঙতে হবে প্লাসে মান দেয়া থাকলে প্লাসের ফরম্যাটে মাইনাসে মান দেয়া থাকলে এই মাইনাসের ফরম্যাটে আর যদি দুইটাই দেয়া থাকে কিন্তু যদি এ বি যদি না থাকে এখানে কিন্তু এ বি নাই দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই টু তাহলে আমার এখানে এ প্লাস বি এবং এ মাইনাস বি এই দুইটার মান প্রয়োজন তাহলে এখানে এই সূত্রটা কেমন হতে পারে দেখো একই অঙ্ক তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাপোজ এই দুইটা মান দেওয়া আছে তাহলে আগে আমরা সূত্রটা এ প্লাস বি আর এ মাইনাস বি অর্থাৎ এই এই ফরম্যাটে যদি সূত্রটা মানটা দেওয়া থাকে এই ফরম্যাটে যদি মানটা দেওয়া থাকে তাহলে আমরা এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই ফরম্যাটে যাব এখন যদি এই অঙ্কটাকে এই ফরম্যাটে যাই তাহলে আমরা কি করব এ প্লাস বি হোল স্কোয়ার আগে লিখি এটা এটা এ আর এটা বি মনে করো তাহলে এই দুটো প্লাস লিখলাম হোল স্কোয়ার সম্পূর্ণ উপর স্কোয়ার প্লাস এ মাইনাস বি এই দুটো আবার মাইনাস সম্পূর্ণ উপর বর্গ তাহলে এখন এখন এটা মান বসাই এটার মান কি আছে টু টু স্কোয়ার প্লাস এটার মান আছে কত ফোর ফোর স্কোয়ার ও সরি এখানে আরেকটা তোমাদের বিষয় আছে সেটা হচ্ছে ডিভাইড বাই টু আছে এই যে দুটার পরে কি আছে ডিভাইড বাই টু এইটা এখন মান বসাও টু স্কোয়ার প্লাস এটার মান কত ফোর ফোর স্কোয়ার ডিভাইড বাই টু ইকুয়াল ফোর প্লাস চার চার ষোলো ডিভাইড বাই টু টোয়েন্টি বাই টু ইকুয়াল টেন আনসার তাহলে এতে কি বুঝলাম যাতে মান দেওয়া থাকবে সেই মানের ফরম্যাটটাই আমরা ব্যবহার করব এখানে একটা সূত্রেরই তিনটা ফরম্যাট আছে কোনটাতে মান দেওয়া আছে সেই ফরম্যাটে ভেঙে মানগুলা সেই মানগুলা বসাতে হবে সাপোজ পি ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস রুট ফাইভ এক্স মাইনাস ওয়ান এবং কিউ ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান নম্বর
x4 plus x square plus 1 এর বর্গ নির্ণয় করো। বর্গ নির্ণয় করো। হল নাম্বার p equal 0 হলে p equal 0 হলে x square minus 1 upon x square সম্পূর্ণ উপর বর্গ এর মান নির্ণয় করো। গ নম্বর কিউ ইকুয়াল জিরো হলে এক্স টু দ্য পাওয়ার 8 মাইনাস 527 এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল 0 এত হলে এটা প্রমাণ করো। আচ্ছা তাহলে এখানে এই অঙ্কে কি দেখতে পাচ্ছ, পি এবং কিউ এর দুইটা মান দেওয়া আছে। ওয়ান নম্বরের প্রশ্ন এক্স ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর বর্গ নির্ণয় করো। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, এটা তো ক নম্বরের জ্ঞান এবং অনুধাবনমূলক, খ নম্বরটা প্রয়োগ এবং গ নম্বরটা উচ্চতর চিন্তন দক্ষতা। ক নম্বরের অঙ্কর সাথে এই হিন্টস বা উদ্দীপকের মিল নাও থাকতে পারে, এটা ডাইরেক্ট বাইরে থেকেও অঙ্কটা দিতে পারে, এখানকার সাথে মিল নাও থাকতে পারে। তাহলে আমাদের প্রথম কাজ এটা সম্পূর্ণ নতুনভাবে বিবেচনা করবো যে এটা কি আছে, এতের বর্গ নির্ণয়। তাহলে এই ভ্যালুর কোনো প্রয়োজন পড়ছে না এখানে, এতের বর্গ নির্ণয়। তাহলে ক নম্বরের অ্যান্সার যদি যাই, আমরা এটা লিখে নিতে পারি এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 এর বর্গ নির্ণয়। এই কথাটা লিখে নিবি, এত এর বর্গ নির্ণয়। এই কথাটা লেখার সঙ্গে সঙ্গে এখানে অতএব দেব, অতএব মানে এই যে এত এর বর্গ নির্ণয়, অতএব কি হচ্ছে এটা, এর বর্গ নির্ণয় মানে এর বর্গ আগে সাধারণ ফরম্যাটটা নিয়ে আসি, সম্পূর্ণ উপর বর্গ দিয়ে দিলাম। এখন আমাদের এই যে ফরম্যাটটা আসলো এটাকে ওই যে যে সূত্রগুলো বলেছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার, সেই ফরম্যাটে নিয়ে আসতে হবে, অর্থাৎ দুইটা রাশিতে নিয়ে আসতে হবে। এখানে তো আমরা দেখতে পাচ্ছি কয়টা পদ আছে, একটা দুইটা তিনটা পদ আছে, এই রাশিটার মধ্যে তিনটা পদ আছে। তাহলে এই তিনটা পদকে আমরা দুইটা পদ করব, প্রথম পদ এবং দ্বিতীয় পদ। তো প্রথম পদ আমরা স্বাভাবিকভাবে এইটাই নিই, এই প্রথমটাই নিই যোগ এইটা হচ্ছে দ্বিতীয় পদ করি। এইটা দুইটা পদ আছে, এই দুইটা পদকে একটা পদ করবো মানে দ্বিতীয় পদ, তাহলে এটা ব্র্যাকেট দিয়ে নিলাম। আর এই যে বর্গ আছে, এই বর্গটা দেখো সম্পূর্ণ উপর বর্গ আছে, কিন্তু এই টোটালের উপর বর্গ আছে। তাহলে এখানে টোটালের উপর বর্গ দিতে হলে ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয়েছে, আমরা কী করবো সেকেন্ড ব্র্যাকেট দেবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বর্গ দিলাম। এখন এটা ফরম্যাটটা পালাম কিসের, এটা যদি প্রথম এবং এটা দ্বিতীয়, সাপোজ এটা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি, সাপোজ এটা তোমাদের লিখে দিলাম বোঝার জন্য যে এটা প্রথম এবং এটা দ্বিতীয় রাশি। তাহলে আমরা কী করবো, এখন সূত্র প্রয়োগ করি, প্রথম রাশির বর্গ এ প্লাস বি হোল স্কোয়ার প্লাসের সূত্র। তাহলে প্রথম রাশি যেটা আছে এটার বর্গ প্লাস টু ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি দুইটা পদ ব্র্যাকেট দিয়ে নিতে হবে, এই প্লাস দ্বিতীয় রাশির বর্গ, দ্বিতীয় রাশির বর্গ। আচ্ছা এখন এখানে কি কাজ থাকলো, এইটার কাজ হচ্ছে এইটা একটা পদ, তারপরে প্লাসের হিসাব আলাদা। এই পর্যন্ত কি ফাংশন আছে, এক্স টু দ্য পাওয়ার 4 তার উপর হচ্ছে স্কোয়ার মানে 2 পাওয়ার। তা আমরা জানি পাহাড়ে পাহাড়ে কি হয় গুণ, তাহলে 4 দুগুণে 8 এক্স টু দ্য পাওয়ার 8 প্লাস এইটা আগে দেখো কি আছে, এই এইখান থেকে এই একটা পদ এই পর্যন্ত আছে, এই পদের হিসাবটা কি আছে, 2 এর সাথে গুণ আছে এক্স টু দ্য পাওয়ার 4, তার সাথে আবার গুণ আছে এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে আমরা এটা কি করব, এটা গুণ করি 2x4, এটা গুণ করলে হচ্ছে 2x4, আর তারপরে আবার এটা গুণ আছে
x square plus 1 আর এটা দিয়ে আছে এটা দেখো এটা কিন্তু অলওয়েজ টাইম তোমাদের চিন্তা ভাবনা রাখতে হবে সূত্রের মধ্যে কোন সূত্রের আওতাভুক্ত আছে এইগুলা এটা দেখো আরেকটা সূত্র এই a plus b অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় দুইটা রাশি যোগ আকারে তার উপর বর্গ আছে তাহলে আমরা প্রথম যোগ দ্বিতীয় রাশি সম্পূর্ণ উপর যে বর্গের সূত্র আছে ওই সূত্রটা এখানে প্রয়োগ করব তাহলে প্রথম রাশি এখানে কি আছে x স্কয়ার এই x স্কয়ার তাহলে প্রথম রাশির বর্গ প্লাস 2 ইনটু প্রথম রাশি এইটাই ইনটু দ্বিতীয় রাশি কি আছে 1 প্লাস 1 এর বর্গ এখানে প্রথমে প্লাস চিহ্ন আছে এই জন্য এটা সেকেন্ড ব্র্যাকেটের কোনো প্রয়োজন নাই যার যে চিহ্ন সেই চিহ্নে থাকবে এখানে অবশ্য মাইনাসও আসতে পারে মাইনাস আসলেও এই প্রথমে যদি এর প্রথমে প্লাস থাকলে কোনো চিন্তা নেই কিন্তু মাইনাস থাকলে একটু চিন্তা করতে হবে এই চিহ্নগুলো তোমার হচ্ছে প্রথমে ব্র্যাকেট দিয়ে নেবে পরে যখন ব্র্যাকেট উঠাবে তখন এই মাইনাসের সাথে প্রত্যেকটা স্ব স্ব চিহ্ন গুণ হবে আর যে কোনো প্রথম পদের প্রথম যে চিহ্নটা এটা হচ্ছে প্লাস চিহ্ন থাকে কোনো চিহ্ন না থাকে মানে প্লাস চিহ্ন আচ্ছা এখন এটা এটাই আছে এটা কিছু করার নেই x টু দ্য পাওয়ার 8 এখন এইটা দিয়ে এই দুইটা পদকে গুণ করতে হবে প্লাস 6 এর অঙ্কের মতো গুণের অঙ্ক এটা মানে এক পদ দিয়ে বহু পদকে গুণ তাহলে এইটাকে গুণ করি প্রথমে এই প্লাস আর এই প্লাসে কি হচ্ছে প্লাস চিহ্নের গুণটা আগে করে নেবে প্লাসে প্লাসে প্লাস এখন এই যে টুয়াইস এক্স ফোর আর এক্স স্কোয়ার এইটা গুণ করবো কিভাবে টুয়াইস এক্স ফোর ইন্টু এক্স স্কোয়ার মানে বিষয়টা এরকম টুয়াইস এক্স ফোর ইন্টু এক্স স্কোয়ার তা আমরা জানি একই চলক যদি গুণ আকারে থাকে পাশাপাশি তাতে পাওয়ারটা যোগ হয় টুয়াইস এক্স ফোর প্লাস টু সিক্স একই চলক এক্স চলক এটাও এক্স চলক তাদের পাওয়ার ভিন্ন থাকলে পাওয়ারগুলো শুধু যোগ করবো এই গুণের সময় তাহলে এইখানে কি রেজাল্ট আসছে এইখানে রেজাল্ট আসছে তোমার টুয়াইস এক্স ফোর আর এক্স স্কোয়ার এক্স টু দ্য পাওয়ার সিক্স তারপরে আবার চিহ্নের গুণটা করি প্লাস আর এই প্লাস প্লাসে প্লাসে প্লাস টুয়াইস এক্স ফোর আর ওয়ান গুণ করলে একই হয় টুয়াইস এক্স ফোর প্লাস এই এক্স স্কোয়ার আর তার উপর আবার পাওয়ার কত আছে টু পাওয়ার আর পাওয়ারের উপর পাওয়ার থাকলে এটা কিন্তু আবার গুণ হয় এটা খেয়াল রাখবে পাওয়ার টু পাওয়ার গুণ আর একই চলক থাকলে কি হয় যোগ হয় তাহলে এখানে পাওয়ার টু পাওয়ার এক্স দুই দুগুণ চার এখানে তিন থাকলে কিন্তু তিন আর দিয়ে পাঁচ হতো না তিন দুগুণ ছয় হতো প্লাস টুয়াইস এক্স স্কোয়ার আর এই যে ওয়ান গুণ করলে টুয়াইস এক্স স্কোয়ার ওয়ানের বর্গ ওয়ান ওয়ানের উপর যত পাওয়ারই থাকুক ওয়ানই হবে যত পাওয়ারই থাকুক ওয়ান এখন এখন প্রত্যেকটা পদ সিঙ্গেল সিঙ্গেল হয়ে গেছে কারোর সাথে একই পদের মধ্যে গুণ ভাগের কোনো রিলেশন নেই এটাই তোমরা অ্যান্সার লিখতে পারো এটাই হলো এতের বর্গ নির্ণয় আশা করি সবাই বুঝতে পেরেছ আচ্ছা এবার খ নম্বরে যাই খ নম্বরটা কি আছে পি ইকুয়াল জিরো হলে পি ইকুয়াল জিরো হলে এতের মান নির্ণয় করো তো পি যদি জিরো হয় তাহলে এটা কিভাবে করতে পারি দেখো পি ইকুয়াল টু জিরো হয় খ নম্বরে অ্যান্সার পি ইকুয়াল টু জিরো হয় এতের মান নির্ণয় করো তাহলে পিটা কোথায় আছে মূল উদ্দীপকে এই যে এইটা পি পি এর মান দিয়ে আছে এইটা আর অঙ্কে এসে বলতেছে পি ইকুয়াল জিরো হলে তার মানে এই এইটা শর্ত মতে এখানে লিখবে শর্ত মতে এক্স স্কোয়ার মাইনাস রুট ফাইভ এক্স প্লাস মাইনাস ওয়ান ইকুয়াল কত জিরো এটা ইকুয়াল জিরো তাহলে এইটা যদি জিরো হয় এত এর মান নির্ণয় করো তো এইখানে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি এত এর মান যদি নির্ণয় করতে যাই তাহলে এখানে কি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আপন এক্স স্কোয়ার মানে এটা ভগ্নাংশ একটা রাশি ওয়ান আপন এক্স স্কোয়ার তাহলে এইটাকে আমরা যদি সূত্র করতে যাই এখানে সূত্রটা কি আছে একটু দেখে নিই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আপন এক্স স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা তোমাদের বলিনি সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ দুইটা রাশি যদি বর্গ বিয়োগফল রূপে থাকে তাহলে তাদের মানটা কি হবে রাশি দুইটির সমষ্টি এবং অন্তরের গুণফল দুইটা রাশি যদি বর্গ মাইনাস রূপে বা অন্তর রূপে থাকে তাহলে রাশি দুটার সমষ্টি
এবং অন্তরের গুণফল হবে এর রেজাল্ট। এটা হচ্ছে একটা সূত্র, স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, তাহলে এই অঙ্কটা দেখতে পাচ্ছি আমরা, এখানে যদি এই ফর্মাটে আসি, এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আপন এক্স স্কোয়ার, অর্থাৎ স্পষ্ট এই ফর্মাটে আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা প্রথম এবং এটা দ্বিতীয় রাশি বিবেচনা করলেও পাই, প্রথম রাশির বর্গ মাইনাস তৃতীয় রাশির বর্গ, একদম সেম ফর্মাট। তাহলে এটার জন্য আমাদের কি আসে, এটা তোমরা এমনি হিসাব করতে পারবে, এক্স প্লাস ওয়ান আপন এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান আপন এক্স আসে। এখন প্রশ্ন হলো, এত হলে এতের মান নির্ণয় করো। এখানে মান তো এই যে এইগুলো আসলো, এগুলো কি মান দেয়া আছে? এগুলোর তো মান দেয়া নাই। তাহলে এখানে তোমাদের একটু খেয়াল রাখতে হবে, এই ধরনের যদি ভগ্নাংশ রাশির মান নির্ণয় করতে হয়, তাহলে দেখবে উদ্দীপকে কিছু একটা দেয়া আছে যেটার উপর নির্ভর করে এই ফর্মেটে আসতে পারবে। তাহলে এখন দেখি উদ্দীপকে কি আছে, এইটা ছিল, এইটা ইকুয়াল জিরো, উদ্দীপক এবং অঙ্কের কন্ডিশন অনুযায়ী এইটা ইকুয়াল জিরো। এবং এইখান থেকে কিভাবে এই দুইটা মান নিয়ে আসা যায় তোমাদের, এইখানে আমি বলি, এই ধরনের যদি থাকে, দেখো এইখান থেকে ওয়ান একটা সংখ্যা আছে, এই সংখ্যার নিচে যদি এক্স থাকে তবে এই সংখ্যাটা ভগ্নাংশ আকারে আসে, ওয়ান আপন এক্স আসার সম্ভাবনা। তাছাড়া এইখানে কখনোই এই এই ধরনের ভগ্নাংশ ওয়ান আপন এক্স আসার কোনো সম্ভাবনাই নাই। একমাত্র সম্ভাবনা কি, এই ওয়ানকে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি, তাহলে ওয়ানকে যদি এক্স দ্বারা ভাগ করি ওয়ান আপন এক্স আসে। কিন্তু এই যে এই অঙ্কটা শুধু ওয়ানকে তো ভাগ করতে পারবো না, এই টোটাল এই অঙ্কটা আছে, তাহলে কি করতে হবে, এই অঙ্ক টোটালকেই এক্স দ্বারা ভাগ করতে হবে। এটা যেহেতু একটা সমীকরণ, এই যে ইকুয়াল চিহ্ন আছে, ইকুয়াল চিহ্নের উভয় পাশে একই সঙ্গে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। তাহলে আমরা এখানে এই ওয়ান আপন এক্স আনার জন্য সবাইকে কি করবো, এক্স দ্বারা ভাগ করব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস রুট ফাইভ এক্স মাইনাস ওয়ান, এটা মাইনাস আছে তো, মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স, সমীকরণ, এটা সমীকরণ কিন্তু ইকুয়াল চিহ্ন, ইকুয়াল কি আছে জিরো ডিভাইড বাই এক্স, এইকেও এক্স দ্বারা ভাগ করলাম। তাহলে সমীকরণের ভ্যালু কোনো পরিবর্তন হল না, উভয় সাইডে এক্স দ্বারা ভাগ করছে। এখন দেখো এখান থেকে কীভাবে এই জিনিসটা আসে, এটা খেয়াল করো, এই যে এক্স দ্বারা ভাগ আছে, এক্স ভাগটা সবাকে ভাগ করে দিই, এই যেখানে উপরে তিনটা পদ আছে, রুট ফাইভ এক্স ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান আপন এক্স আর জিরো বাই এক্স। এটা তোমরা অনেক আগে জানো, কোনো কিছু দ্বারা জিরো যদি ভাগ করি, জিরো গুণ করলেও জিরো ভাগ করলেও জিরো, অর্থাৎ কোনো গুণফল বা ভাগ তোমার, এটা হচ্ছে ভাজক, সরি এটা ভাজ্য, ভাজ্যকে যদি, ভাজ্য যদি জিরো থাকে, মানে যাকে ভাগ করবো সেটা যদি জিরো হয়, যা দিয়েই ভাগ করি জিরো হবে। এখন তাহলে এখান থেকে আমরা কি রেজাল্টটা পেলাম, এক্স স্কোয়ার, এটা ক্যালকুলেশন করলে কেমন আসে, এক্স স্কোয়ার মানে কি এক্স গুণন এক্স, দুইটা এক্স এর গুণ আর ডিভাইড বাই এক্স, এটা ক্যালকুলেশন করলে কি আসে এক্স। তাহলে এক্স স্কোয়ার বাই এক্স, এটাকে এক্স লিখলাম, মাইনাস এই যে এটা ক্যালকুলেশন হচ্ছে এক্স এক্স লঘিষ্ঠকরণ, লব এবং হরে যদি একই সংখ্যা থাকে গুণফল আকারে, কেবল গুণ আকারে, তখন সেটাকে আমরা লঘিষ্ঠকরণ করতে পারি, অর্থাৎ সেটাকে বাংলায় আমরা বলি কি কাটাকাটি, মানে লঘিষ্ঠকরণ, ছোটকরণ। তাহলে এই যে এটা মাইনাস রুট ফাইভ আর এইখানে কি আসতেছে মাইনাস ওয়ান আপন এক্স ইকুয়াল জিরো। আচ্ছা, এখন অতএব আমরা এখানে লাস্ট লাইনে অতএব ব্যবহার করব, অতএব এক্স মাইনাস ওয়ান আপন এক্স ইকুয়াল রুট ফাইভ। তাহলে আমাদের এইটার মান নির্ণয় করার জন্য যেটা প্রয়োজন ছিল কি, সেটা তো লিখে দিয়েছিলাম, এক্স প্লাস ওয়ান আপন এক্স এবং এক্স মাইনাস ওয়ান আপন এক্স, এই দুটা প্রয়োজন, এইটা আমরা নিয়ে আসলাম এক্স মাইনাস ওয়ান আপন এক্স। আচ্ছা, এখন এক্স মাইনাস ওয়ান আপন এক্স আসছে, আমরা তাহলে মূল অঙ্কে মান নির্ণয় যাই, অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আপন এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এতের মান নির্ণয় করতে বলছে। তাহলে এতের মান নির্ণয়ের জন্য এটা ভেঙে ফেলি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়ান আপন এক্স ইন্টু এ মাইনাস বি, প্রথম মাইনাস দ্বিতীয়টা, এক্স মাইনাস ওয়ান আপন এক্স,
এইটা লেখার পরে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এই ফরম্যাটটা ভাঙলাম, এই এই সূত্রের ফরম্যাটটা, যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরম্যাট, কিন্তু এখানে সংখ্যা যেটা আছে এটা প্রথম এবং দ্বিতীয় রাশি বিবেচনা করতে হবে। আর এইটা সম্পূর্ণ উপর বর্গ দিই, বর্গ আছে। এখন কাজ হলো কি, এখান থেকে আমরা মান পাইছি কোনটা, এইটা এক্স মাইনাস ওয়ান আপন এক্স এর মান পাইছি। তাহলে এক্স মাইনাস ওয়ান আপন এক্স, আর এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান পাইনি এখনো। তাহলে এই মানটা আমরা কি করবো এখন, এখন এই এক্স মাইনাস ওয়ান আপন এক্স সমান কত হয়েছে আমার, রুট ফাইভ, রুট ফাইভ। কিন্তু এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মানটা কোথায় পাবো? এখন এই যে অল্টার একটা সূত্র আছে, ওটাও যদি পরিচয় হয়নি সূত্রের, এইরকম সূত্রটা, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, এগুলো কিন্তু সবগুলোই সূত্র। তারপর আরেকটা অল্টার সূত্র আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। সহজ, এ প্লাস বি হোল স্কোয়ার এই ধরনের যদি থাকে তাহলে আমাকে আমরা কি করতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, এটাও ক্লাস সেভেনের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। একটু খেয়াল করলে বুঝতে হবে এদের সেন্সটা কেমন আছে, প্লাস থাকলে এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, উভয় ক্ষেত্রে ফোর এ বি। আচ্ছা, এখন এই সূত্রের মাধ্যমে আমরা এই এইটা নির্ণয় করে নেবো, যেহেতু মান দেওয়া আছে এইটা, এখানে সাইডে লিখতে পারো যেহেতু, তাহলে মান নির্ণয় করবো কিসের, এটার মান দেওয়া আছে, এই যে এটার মানটা দেওয়া আছে, এইটার মান নাই, তাহলে এইটার মান নাই, এইটাই আমরা আগে নেব। এক্স প্লাস ওয়ান আপন এক্স হোল স্কোয়ার ইকুয়াল এক্স মাইনাস ওয়ান আপন এক্স হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, মানে এক্স ইন্টু ওয়ান আপন এক্স। এখন একটা বিষয় দেখো, যেটা মান আছে ওই অল্টারের মানটা কিন্তু আলটিমেটলি নির্ণয় হয়ে আছে, তাহলে এইটাকে আমরা এখন ভ্যালুটা বসাই, এক্স মাইনাস ওয়ান আপন এক্স ইকুয়াল রুট ফাইভ এর স্কোয়ার প্লাস ফোর, এটা ক্যালকুলেশন করলে এক্স ইন্টু ওয়ান আপন এক্স, মানে এই এক্সটা সবার নিচে আছে, তাহলে উপরের নিচে আমরা একই গুণনীয়ক কী করতে পারি, লঘিষ্ঠকরণ করতে পারি, এটা কি এটাও দিতে পারো, না হলে ডাইরেক্ট এবার ফোরও লিখতে পারো। এখন এই যে রুট ফাইভ, এই রুট ফাইভের বর্গ কত, রুট ফাইভের বর্গ ফাইভ। এইখানে একটা বিষয় উল্লেখযোগ্য, যে কোনো রুট সংখ্যা যদি পরস্পর দুইবার গুণ করি, অর্থাৎ সাপোজ এরকম যদি গুণ করি, রুট সেভেন ইন্টু রুট সেভেন, এটা সেভেন হয়, এটা খেয়াল রেখো, দুইটা রুট সংখ্যা গুণ করলে একটা ওই সংখ্যারই পূর্ণ সংখ্যা হয়। তাহলে ফাইভ প্লাস ফোর ইকুয়াল নাইন। এখন আমার এখানে মান আছে কিন্তু বর্গ নাই, এটা তো বর্গ, অল্টার সূত্রটা বর্গের মাধ্যমে প্রকাশিত, তাহলে এটা আমরা বুদ্ধি করে বর্গমূলটা করে নিই, অর্থাৎ এক্স প্লাস ওয়ান আপন এক্স, এই পারে বর্গমূল করে নিলাম, এই পারে বর্গমূল করি, রুট চিহ্ন দিলাম, ইকুয়াল কত, থ্রি, ইকুয়াল থ্রি। তাহলে এক্স প্লাস ওয়ান আপন এক্স ইকুয়াল রুট নাইন। রুট নাইনে যদিও অ্যাকচুয়াল ভ্যালু আসে প্লাস মাইনাস থ্রি, প্লাস মাইনাস, এটা ইকুয়াল প্লাস মাইনাস থ্রি অ্যাকচুয়াল ভ্যালু, কিন্তু তোমাদের অষ্টম শ্রেণীর জন্য প্লাস মান মিলে যায় না। তাহলে এক্স প্লাস ওয়ান আপন এক্স ইকুয়াল রুট থ্রি, তাহলে এটা সমান রুট সরি থ্রি ইন্টু, এইটাও কত আছে, এটা যে আগে নির্ণয় হয়েছিল রুট ফাইভ, রুট ফাইভ। আর সম্পূর্ণর উপর দেখো বর্গ আছে, এইগুলো ভালোভাবে খেয়াল করবে, ব্র্যাকেটের ভিতরে কী আছে, ব্র্যাকেটের বাইরে কী আছে, ব্র্যাকেটের ভিতরে যা আছে, যদি এখানে বর্গ পুনঃক্রমে থাকতো তাহলে এই থ্রির উপরও বর্গ দিতে হতো, মানে তোমার স্টেপ বাই স্টেপ হিসাব করে যেতে হবে, এক্স প্লাস ওয়ান আপন এক্স থ্রি, এখানে ইন্টু ইন্টু, এটা কি আছে রুট ফাইভ, রুট ফাইভ, তারপর কি আছে এই দুটো ইন্টু আকারে আছে, তারপরে এই দুইটার উপরেই আবার বর্গ আছে, এই দুটো ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে বর্গ দিলাম। এখন এই থ্রির এই গুণ আকারে যতগুলো সংখ্যা থাকবে, মনে করো থ্রি ইন্টু এ গুণ এক্স, এই বর্গ থাকলে এই বর্গটা প্রত্যেকের উপর বর্গ আসে, প্রত্যেকের উপর বর্গটা আসে। তাহলে এখানে আমরা থ্রির উপর বর্গ নিলে কত হয়, থ্রি স্কোয়ার নাইন, আর রুট ইন্টু রুট ফাইভের বর্গ মানে এটা পূর্ণ ফাইভ, আগে বলছি রুট ফাইভ বর্গ মানে দুইটা রুট ফাইভ গুণন, বর্গ মানে কি একই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারাই গুণ করতে হয়, একই সংখ্যাকে উক্ত সংখ্যা দ্বারাই গুণ করলে যে রেজাল্টটা আসে ওইটা হচ্ছে বর্গ সংখ্যা, আর এটা হচ্ছে বর্গমূল সংখ্যা। তাহলে নাইন ইন্টু ফাইভ আমাদের গুণটা হয়ে গেল থ্রি স্কোয়ার নাইন ইন্টু ফাইভ ইকুয়াল ফর্টি ফাইভ অ্যান্সার।
তাহলে এই যে এটার মান সর্বশেষে কি পেলাম 45 আশা করি বুঝতে পারছো আচ্ছা গ নম্বরে কি ছিল q ইকুয়াল 0 হলে q ইকুয়াল 0 হলে প্রমাণ করতে হবে কি প্রমাণ করো যে x টু দ্য পাওয়ার 8 মাইনাস 527 x টু দ্য পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল 0 এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসে কিন্তু এই অঙ্কটা এই ধরনের অঙ্ক তাহলে এইখানে q ইকুয়াল 0 হলে প্রমাণ করো যে এইটা আর q এর ভ্যালু দেওয়া ছিল কত x4 তাহলে এইটা আমরা অ্যানসারে কি লিখব শর্ত মতে যে প্রশ্নটা ছিল ওইটা খেয়াল করো গ নম্বরে ছিল q এর মান দেওয়া ছিল q এর মান দেওয়া ছিল আর এখানে বলছে q ইকুয়াল 0 তাহলে শর্ত মতে যে q এর যে মানটা দেওয়া ছিল x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল 0 এই শর্ত মতে এইটা এখন এইখান থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে এইটা x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল 0 এই অঙ্কটাও আমরা উভয় সাইডে x দ্বারা ভাগ করে নেব কারণ এই এইখান থেকে এইটা দেয়া আছে এইটা প্রমাণ করতে হবে মানে এইখান থেকে এটা আসবে এখানে একটা জিনিস খেয়াল করবে x এর 4 পাওয়ার আছে আর এখানে x এর 8 পাওয়ার আছে তাহলে এখানে x এর 4 পাওয়ার মাঝখানের রাশিটাতে আছে তার মানে এবং এটা কিন্তু একই লাইনে আছে এক মিনিট আমি একটা জিনিস দেখাচ্ছি তোমাদের সাপোজ এরকম থাকে আমার সময় x প্লাস 1 অফ x ইকুয়াল 5 হলে এটা যদি আমরা লসন করি এর নিচে 1 আছে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল 5 বা x স্কয়ার প্লাস 1 বস যোগন করলে কি আসে ইকুয়াল 5x বা x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল 0 তাহলে দেখো এখানে বিষয়টা কি x প্লাস 1 আপন x এর মান দেওয়া আছে কিন্তু প্রমাণে আসছে কি এই জিনিসটা এক লাইনে আছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল 0 অর্থাৎ আমরা ওইখানে যেমন এরকম রাশিকে এক লাইনের রাশিকে কি করছিলাম x দ্বারা ভাগ করে x প্লাস 1 আপন x এ নিয়ে আসছিলাম আবার x প্লাস 1 আপন x যদি টিয়া থাকে এরকম এক লাইনের রাশি নিয়ে আসতে হয় তাহলে আমরা লসাও করব এই দুইটা জিনিস খেয়াল রাখবে যদি এরকম ভগ্নাংশ মান থেকে এক লাইনে আসতে হয় লসাগু করতে হবে লসাগু আর এরকম থেকে যদি এরকম আসতে হয় ভাগ করতে হবে তাহলে আমরা এখন এটা থেকে এটা আসতেছে এটা জানলাম তাহলে এটাও তেমন এটা দেওয়া আছে আবার এটা প্রমাণ করতে হবে তাহলে এইটাকেও অবশ্যই এরকম ফরম্যাটে নিয়ে আসতে হবে এরকম ফরম্যাটে আনার পর এখানে x এর পাওয়ার বৃদ্ধি আছে উভয় সাইডে আমরা বর্গ করে পাওয়ার বৃদ্ধি করতে পারবো দেখো অঙ্কটা কেমন তাহলে এইকেও যদি x দ্বারা ভাগ করি এটাকে ভাগ করলে কি হয় এর আগে অঙ্কটা দেখালাম এই ধরনের তার মানে আমরা জানলাম এরকম ফরম্যাটে নিয়ে আসার পর একসময় লসাগু করলে এরকম ফরম্যাট আসে এটা খেয়াল রাখতে হবে তাহলে এখন এটা কি করব এটাকে বর্গ করি x এর 4 পার মাঝখানের রাশিটা বিবেচনা করবে x এর 4 পার এই এখানে বর্গ করার করে এই পাওয়ারের সমান পাওয়ার নিয়ে আসতে হবে আর এটা লসাগু দ্বারা গুণ হবে এটা x ফোর লসাগু হবে x টু দ্য পাওয়ার 8 হবে তাহলে এটাকে কি করব ফার্স্টে এটাকে বর্গ করি উভয় সাইডে বর্গ করতে হবে এখন বর্গের ভ্যালুটা লিখি এটা বর্গ তো আসলো তোমরা আগে বলছি অলওয়েজ টাইম সূত্রের মধ্যে চিন্তা ভাবনা করতে হবে এটা কি আছে প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি x প্লাস 1 আপন x অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারের সূত্র তাহলে এই যে a প্লাস b হোল স্কয়ারের সূত্র এটা আমরা ওই ফরম্যাটে ভাঙি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার
আর এইবার আছে কি 5 স্কয়ার মানে 25 5 5 25 এখন এটা এটা ক্যালকুলেশন হচ্ছে এখন এটা প্লাস 2 এবার 5 সরি 25 x স্কয়ার প্লাস 1 upon x স্কয়ার ইকুয়াল ইজ প্লাস 2 আছে এই পার সমীকরণে এই পার আসলে কি হবে এটা মাইনাস 2 বা x স্কয়ার প্লাস 1 upon x স্কয়ার ইকুয়াল 23 এই পর্যন্ত আসলাম কিন্তু এখানে আমার 4 পাওয়ারে যেতে হবে তাহলে কি করতে হবে এটাকে আবার বর্গ করতে হবে y সাইডে এটাকে আবার বর্গ করলাম এখন আবার বর্গ করার পর তোমরা যখনই একটা জিনিস করবে তারপর দেখবে নতুন কি টার্ম আসলো এখানে নতুন টার্ম কি আসলো আবার a + b হোল স্কয়ারের সূত্র আসলো এটা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি তাহলে a + b হোল স্কয়ারের সূত্র আবার তাহলে আবার আমরা ওই সেই ফরম্যাটে ভাঙি এটা প্রথম রাশি বর্গ এখানে ইকুয়াল চিহ্ন থাকলে বা লিখতে হবে এটা ভালো করে খেয়াল করো অনেকেই এই ভুল করো মাঝখানে ইকুয়াল চিহ্ন থাকলে এখানে ইকুয়াল দেওয়া যাবে না অঙ্কে যেরকম স্বাভাবিকভাবে এটা ইকুয়াল ইকুয়াল লিখি তা না মাঝখানে ইকুয়াল চিহ্ন থাকলে এখানে বা লিখতে হবে তাহলে বা দিয়ে আমরা কি করতে পারি এটা আবার সূত্রটা ভাঙি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র তাহলে এ স্কোয়ার মানে এটা আছে এ এরপর স্কোয়ার দিলাম টু ইন্টু প্রথম রাশি এইটা ইন্টু দ্বিতীয় রাশি এইটা প্লাস দ্বিতীয় রাশির বর্গ এইটা দ্বিতীয় রাশি টোটালটাই দ্বিতীয় রাশি তার উপর বর্গ ইকুয়াল 23 বর্গ কত হয় এটা ক্যালকুলেটারে নির্ণয় করতে পারবে 23 অথবা ক্যালকুলেটার না থাকলেও তোমরা বর্গ এভাবে নির্ণয় করতে পারবে 23 23কে 23 দ্বারাই গুণ 3 3কে 9 3 2কে 6 তারপর 3 2কে 6 2 2কে 4 9 6 6 12 2 হাতে 4 কে 5 529 এটা কত হলো 23 এর বর্গ মানে 529 এখন এটা আবার বা লিখি মাঝখানে ইকুয়াল চিহ্ন আছে x স্কয়ার স্কয়ার পারে পারে কি হয় গুণ হয় x টু দা পাওয়ার 4 প্লাস 2 ইনটু এটা ক্যালকুলেশন হয়ে যাচ্ছে উপরে নিচে কারণ একই সংখ্যা গুণ আকারে আছে সব 2 প্লাস 1 আপন 1 এর বর্গ 1 x স্কয়ার এর বর্গ x টু দা পাওয়ার 4 ইকুয়াল 529 বা x4 প্লাস 1 upon x4 ইকুয়াল এই যে 2 এর সাথে বিয়োগ করলে কত হয় 529 এর থেকে এই 2 প্লাস হয়ে আছে ইকুয়াল চিহ্ন এটা সমীকরণের অপর সাইডে নিয়ে গেলে কি হয় চিহ্নের পরিবর্তন হয় তাহলে প্লাস 2 এবার গেলে কি হবে মাইনাস 2 529 মাইনাস 2 করলে কত হয় 527 এক্স অংশে লিখে দিলাম এখন আমাদের এই দেখো এইখানে 4 পাওয়ার চলে আসছে মাঝখানে যে 4 পাওয়ার আছে 4 পাওয়ার চলে আসছে এখন যখন এই মাস্টারের পাওয়ারের সাথে মিল হবে তখন এটা লসাগু করবো করলেই এক লাইনে চলে আসবে এরকম তাহলে এক্স ফোর লসাগু এখানে এর নিচে কি আছে ওয়ান আছে অন্য সংখ্যার নিচে ওয়ান থাকে ওয়ান দ্বারা এক্স ফোর ভাগ করলে এক্স ফোর একে এক্স ফোর আর এই ভাগফলটা এর সাথে গুণ করি এক্স টু দা কত হয় গুণ করলে এক্স ফোর ইন্টু এক্স ফোর গুণ করলে পারে পারে যোগ হচ্ছে এখানে যেহেতু দুইটা একই চলক এটাও এক্স চলক এটাও এক্স চলক গুণ করলে পারটা যোগ প্লাস এক্স ফোরে এই এক্স ফোরকে এক্স ফোর দ্বারা যদি ভাগ করি তাহলে কি আসে ওয়ান ওয়ানকে ওয়ান ইকুয়াল 527 এখন এটা কি করব এক লাইনে আনতে হলে এটাকে বজ্রগুণ করব এর নিচে কত আছে এর নিচে অল স্ট্যাম্প পূর্ণ সংখ্যার নিচে কত থাকে ওয়ান থাকে সাপোজ এরকম ওয়ান এটা লেখার দরকার নেই এটা এমনি পূর্ণ সংখ্যার নিচে ওয়ান থাকে তাহলে গুণ করলে কি হচ্ছে এই এইটা দ্বারা এর এর লবের সাথে এর হরের গুণ আর এই ইকুয়াল চিহ্নের ডানের অংশের লবের সাথে ইকুয়াল চিহ্নের বামের অংশের হরের গুণ অর্থাৎ বিষয়টা এরকম 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 এটা হচ্ছে বজ্রগুণ তাহলে এটা দিয়ে ওয়ান এর গুণ করলে এক্স টু বার এইট প্লাস ওয়ান আর এটা দ্বারা গুণ করলে ইকুয়াল দিতে হবে কিন্তু ইকুয়াল এইবারের গুণটা কমপ্লিট হওয়ার পরে ইকুয়াল এই এই গুণফলটা 527 কত হয় 527 x টু দা পাওয়ার 4 তাহলে এইটা এখন আমরা কি করব x টু দা পাওয়ার 8 প্লাস 1
এটা আমাদের যেটা প্রমাণ করতে বলছে এইদিকে এখন খেয়াল করি এই যে এই সংখ্যাটা এই ইকুয়াল চিহ্নের এই পার নিয়ে আসলে মাইনাস হয় তাহলে কি হয় x টু দি পাওয়ার 8 এটাকে এই পার নিয়ে আসো মাইনাস করে যেহেতু এই পার প্লাস চিহ্ন আছে এই পার নিয়ে আসলে কি হচ্ছে মাইনাস মাইনাস 527 x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল প্লাস 1 তো এই পার আছে ইকুয়াল চিহ্নের এই পারেই আছে প্লাস 1 এই জন্য প্লাস ইকুয়াল চিহ্নের এই পার প্লাস 1 এ রাখলাম আর এটা এই পার ছিল প্লাস এই জন্য এই পার ইকুয়াল চিহ্নের এই পার এসে মাইনাস হলো অতএব আমাদের এটা প্রমাণ হয়ে গেল x টু দি পাওয়ার 8 মাইনাস 527 x পার প্লাস 1 ইকুয়াল 0 প্রুভ আশা করি বুঝতে পারছো বীজগাণিতিক রাশির অঙ্ক করতে হলে সূত্রগুলো তোমাদের ভালোভাবে খেয়াল করতে হবে সূত্র বইয়ে সমস্ত সূত্র দেওয়া আছে প্রায় 10-12টার মতো সূত্র দেওয়া আছে সূত্রগুলো ভালোভাবে খেয়াল করবে এবং ওই সূত্রের ফরম্যাটে যে কোনো সংখ্যাকে ওই সূত্রের মধ্যে নিয়ে গিয়ে সেটাকে সূত্র অনুযায়ী ভেঙে সমাধান করার চেষ্টা করতে হবে এটাই হচ্ছে মূল কাজ তারপর আস্তে আস্তে উচ্চতর ক্ষেত্রে সেই সূত্রগুলো কীভাবে একটু এদিক ওদিক করে ভ্যালুটা চেঞ্জ করা যায় যেমন অল্টার সূত্র আছে তারপর উভয় সাইডে এক্স দ্বারা ভাগ করা আছে তারপরে এক্স প্লাস ওয়ান আপন এক্স থাকলে তাকে লসাগু করে এক লাইনে আনতে হয় এইভাবে এই তিন চারটা ট্রিক্স খেয়াল রাখো আশা করি এখান থেকে পূর্ণ 10 নম্বরই পাবে ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের যদি আমার আজকের এই ক্লাসটি ভালো লাগে তাহলে তোমরা ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমাদের অ্যাকাউন্টে পরবর্তী ক্লাসগুলো অটোমেটিক পাও ধন্যবাদ